আজকে একটা অসাধারণ রেসিপি রান্না করব, লাউয়ের। আগে অনেক রকম লাউয়ের রান্না করেছি, কিন্তু লাউয়ের মুড়ি ঘন্ট করব আজকে। প্রথমে কড়াতে তেল দিয়েছি, ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিলাম, একটু জিরে দিলাম, আর রসুন ফোড়ন দিয়েছি। এবার একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে তাকে ভাজবো। পেঁয়াজটা লাল, আচ্ছা পেঁয়াজটা লাল হয়ে গেছে, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। হলুদ, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটা কষাচ্ছি। চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, লাউ একটু অল্প, আলু একটু সেদ্ধ করে রেখেছিলাম আগে, এবার দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দেবো, মশলাটা লাউয়ে কষানো হয়ে এসছে। এবার গোবিন্দভোগ চালটা একটু হালকা করে ভাপিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। মাথা ভেঙে দিয়ে দিলাম, রুই মাছের মাথা। আগে থেকে ভেজে রেখেছিলাম রুই মাছের মাথাটা একটু ভেঙে দিয়ে দিলাম। এবার এটাকে কষাবো, কষিয়ে ঢাকা দিয়ে দেবো। কষানো হয়ে এসছে, এবার কিচমিচ একটু কাজু দিয়ে দিলাম, একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। চালটা আরেকটু নরম হলে এটা নামিয়ে নেবে গরম মশলা দিয়ে। ঢাকা দিয়ে রেখে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, লাউয়ের মুড়ি ঘন্ট রেডি।